ক্যাফেটেরিয়ায় বিড়াল বা কুকুর রাখার প্রচলন খুব বেশি দিনের না, তবে ক্যাফেটেরিয়ায় বসে সাপ বা টিকটিকির সঙ্গে সময় কাটানোর কথা কেউ ভেবেছেন কি? মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে চালু হলো এরকমই আশ্চর্য এক ক্যাফেটেরিয়া। এখানে পাওয়া যাবে বিয়ার্ডেড ড্রাগন, লেপার্ড গেকো সহ বিভিন্ন প্রজাতির সাপ, টিকটিকি ও এ ধরনের সরীসৃপ প্রাণী। তবে ক্যাফেটেরিয়ায় একেবারে খোলা ছেড়ে দেওয়া হয়নি প্রাণীগুলোকে, দেয়ালের চারদিকে কাঁচের ট্যাঙ্কের ভেতরে রাখা হয়েছে তাদের, তাই ভয়ের কোনো কারণও নেই। খাবার অর্ডার করার পর অপেক্ষার সময়ে এই প্রাণীগুলোকে ধরে আদর করে অনেকেই। ক্যাফেটেরিয়ার মালিক ইয়াপমিং বলেন, বিড়াল বা কুকুরের মতো প্রাণীগুলোকে মানুষ ভালোবাসে, সরীসৃপ প্রজাতি সবসময়ই এই ভালোবাসা থেকে বঞ্চিত। তাই তিনি মনে করেন, একটি প্রাণীবান্ধব ক্যাফের মাধ্যমে বিড়াল বা কুকুরকে মানুষ যেমন ভালোবাসে, তেমনইভাবে সাপ, টিকটিকি বা এই ধরনের প্রাণীরাও পাবে কিছুটা ভালোবাসা। উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে যাত্রা শুরু করা ফ্যাংস বাই ডেকোরি রেপটাইল ক্যাফেটি এরই মধ্যে নজর কেড়েছে সাধারণ মানুষের। সরীসৃপদের সাথে কিছুটা ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে সেখানে ভিড় করছে সব বয়সী মানুষ। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।